এসএসসি পাশে 10 জনকে চাকরি দেবে যমুনা ইলেকট্রনিক্স। হ্যালো ভিউয়ার্স, সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো যমুনা ইলেকট্রনিক্সে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, এগুলোর চাকরির দায়িত্বগুলো কি কি রয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করবেন। ভিউয়ার্স, আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না, কারণ আপনারা যদি ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু আপনার আবেদন করতে ভুল হয়ে যাবে। আর আপনার আবেদন করতে একবার ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে ইন্টারভিউ থেকে কল করা হবে না। তাই ভিউয়ার্স, আমি কোথায় কি লিখছি, কিভাবে বলছি, এগুলো দেখে দেখে আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলুন। আর ভিউয়ার্স, আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত সরকারি, বেসরকারি, পার্ট টাইম, ঘরে বসে চাকরি ইত্যাদি বিষয়ে বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয়। তাই ভিউয়ার্স, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডে টেকনিশিয়ান পদে 10 জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 22 জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠান নাম হচ্ছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। বিভাগের নাম হচ্ছে এয়ার কন্ডিশন এসি। পদের নাম টেকনিশিয়ান। পদসংখ্যা 10 জন। শিক্ষাগত যোগ্যতা এসএসসি ভকেশনাল ডিপ্লোমা সমমান। অভিজ্ঞতা 3-5 বছর। বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম। প্রার্থীর ধরন নারী পুরুষ। বয়স 30 বছর। কর্মস্থল হচ্ছে যে কোনো স্থান। চাকরির দায়িত্ব সমূহ এয়ার কন্ডিশনিং সিস্টেমের ইনস্টলেশন, রক্ষণাবেক্ষণ ও মেরামত করা, বিভিন্ন ধরনের এসি ইউনিট যেমন সেন্ট্রাল, স্প্লিট, এসি এর সমস্যা নির্ধারণ ও সমাধান করা, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল উপাদান পরীক্ষা ও প্রতিস্থাপন করা, নিয়মিত চেক আপ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্য সম্পাদন করা, এসি ইউনিটের কার্যকারিতা নিশ্চিত করতে তাপমাত্রা, চাপ এবং বায়ুপ্রবাহ পরীক্ষা করা, প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সরঞ্জামের তালিকা প্রস্তুত করা এবং সময়মতো সংগ্রহ করা, গ্রাহকের চাহিদা অনুযায়ী কাস্টমাইজড সমাধান প্রদান করা, নিরাপত্তা নির্দেশিকা মেনে কাজ করা এবং কর্মক্ষেত্র পরিষ্কার রাখা, জরুরি পরিস্থিতিতে দ্রুত সমস্যা সমাধান করা। আবেদনের শেষ সময় 22 জুন 2024। আবেদন নিয়ম হচ্ছে আগ্রহীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, এখানে যে লিঙ্কটি রয়েছে এটি আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তারপর ভিউয়ার্স নিচে এসে এখানে যে নীল লেখাটি আছে বিডি জব, বিডি জবসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। তারপর আপনাকে দেখে নিতে হবে এটি যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড কিনা। যদি নিয়োগটি থাকে তাহলে এখানে ভিতরের তথ্যগুলো ভালোভাবে পড়ে নেবেন। তারপর আপনি আবেদন করুন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার এখানে প্রত্যাশিত বেতন চাওয়া হবে। যেহেতু এখানে বলা আছে অভিজ্ঞতা 3-5 বছর, তাই আমি বসিয়ে দিচ্ছি 25,000 টাকা। আপনি আপনার মতো 25-30,000 টাকার মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন। তারপর ভিউয়ার্স, রয়েছে একটি সতর্কবার্তা, সেটি হচ্ছে bdjobs.com লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না। কোম্পানির নিয়োগকর্তা ও চাকরি প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যম মাত্র। ভিউয়ার্স, আপনি যদি এই বার্তাটি পড়ে থাকেন তাহলে এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আবেদন কোন এখানে ক্লিক করে দিবেন, তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। আর ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, একটি কমেন্ট করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন। আর ভিউয়ার্স, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন, যাতে করে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যান নোটিফিকেশন। ধন্যবাদ।